مشفق متعطف لا ينتهي لا ينتهي بالحصر ما اعطاه السلام عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن ওহজুরু হুন না ফিল্ম আজিয় অগ্রিবু হন অত আনাকুম্ফালে তবু আলি হিন্না সবিলা ইন আল্লাহ হা আলি বন্ধুঘট আমাদের পারিবারিক জীবনে শান্তির যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম আবারও আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আগের মতোই যে আমরা আল্লাহ তালার নির্দেশ সেটা হচ্ছে যে প্রত্যেকে নিজের অধিকার নিয়ে সচেতন হওয়া নয় নিজের কর্তব্য নিয়ে সচেতন হওয়া প্রত্যেকে নিজের কর্তব্য সম্পর্কে সচেতন হলেই আমি আমার অধিকার যেটা আমার প্রাপ্য যেটা আমি সেটা পেয়ে যাবো আল্লাহ কর্তব্য সম্পর্কে আগে আমি সচেতন হই প্রিয় বন্ধুগণ আমাদের যে যে আলোচনা আলোচনা বিষয় নিয়ে চলছিল পারিবারিক জীবনের যে বিষয় আজকে স্বামীর অধিকার নিয়ে কিছু কথা বলতে চাই স্ত্রীর কর্তব্য কি স্বামীর ব্যাপারে স্ত্রীর কি দায়িত্ব স্বামীর সম্পর্কে স্বামী এবং স্ত্রী প্রত্যেকে যদি নিজের কর্তব্য দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করে তাহলে ওই সংসারে ওই পরিবারে অশান্তি কখনোই আসতে পারে না এটা অসম্ভব আর পারিবারিক জীবনকে অশান্তির জীবন বানানোর জন্যে তাদের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করার জন্যে শয়তান তো লেগেই আছে মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস আসছে যে শয়তান সমুদ্রের মাঝখানে নিজের দরবার বসায় যেখানে সে আসন গ্রহণ করে তার যে সমস্ত সহযোগী শয়তান আছে তাদের কাছ থেকে প্রত্যেকের কাজ সম্পর্কে সে খবর নেয় আজকে কে কি কাজ করতে পারলা তখন একজন বলে যে আমি একজনকে আজকে নামাজ থেকে বিরত রেখেছি শয়তান বলে মাসা আল্লাহ বাহবা একজন বলে একজনকে আমি আজকে জিনা করিয়েছি এই অপরাধ করিয়েছি সেই অপরাধ করিয়েছি শয়তান তাদেরকে বাহবা দেয় কিন্তু এক শয়তান শয়তানের এক সহযোগী যখন এসে বলে বস আজকে আমি এক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম আজকে সেটা চূড়ান্ত রিপোর্ট চূড়ান্ত রেজাল্ট আমি পেয়েছি যে তাদের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে হাদিসের কথা নরসুল সাল্লাহ ও আলী হোসেল্লাম বলেছেন যেটা তখন শয়তান তার আসন ছেড়ে দাঁড়িয়ে যায় এবং তার ওই সহযোগীকে বোকে জড়িয়ে নেয় এবং সে তাকে বলে তুমি আমার প্রকৃত নাইব তুমি আমার প্রকৃত প্রতিনিধি শয়তান অনেক খুশি হয় সবচেয়ে বেশি খুশি হয় যখন একজন স্ত্রী এবং একজন স্বামীর মধ্যে সে বিচ্ছিন্ন করতে পারে সম্পর্ককে কাজী বুঝতে হবে আমাদের যে আমাদের এই সমস্যাগুলো এগুলো কিন্তু শয়তান সবচেয়ে বেশি মেহনত করতেছেন আমাদের মধ্যে পারস্পরিক সমস্যা সৃষ্টি করার জন্য পারিবারিক জীবনের সমস্যা সৃষ্টি করার জন্যে স্বামী বাহির থেকে আসেন স্ত্রী তাকে যেখানে গ্রহণ করবেন হাসি মুখে স্বামীও এক হাসি দিয়ে ঘরের মধ্যে ঢুকবেন এটাই তো স্বাভাবিক ছিল যেমনটি রসুল্লাহ সাল আলী আসাল্লাম করেছিলেন আম্মা জান হজরত আয়সা রদি আল্লাহ তালা ইরশাদ করেন যে আমাদের পারিবারিক জীবনে কখনো রসুল কারো গায়ে হাত তোলেন নাই কখনো না আল্লাহ রসুল কাউকে বকা বকিও করেন নাই কাউকে তিরস্কার করেন নাই রসুল করিম সাল আলী আসাল্লাম কত চমৎকার জীবন ছিল আমার প্রিয় নবী রসুল্লাহ সাল আলী আসাল্লামের আম্মা জান হজরত আয়েশা রদি আল্লাহ তালা আনহা ইরশাদ করেন রসুল যখন ঘরে ঢুকতেন একটা মুস্কি হাসি তার মুখের মধ্যে লেগেই থাকতো সুবহান আল্লাহ হামদি এক হাদিসে আসছে স্বামী স্ত্রী যখন এভাবে একজন আরেকজনের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায় হাসি বিনিময় হয় রব্বুল আলমিন আরস থেকে হাসতে থাকেন আরস থেকে রব্বুল আলমিনের হাসার মানে হচ্ছে যে ওই স্বামী স্ত্রীর উপর রব্বুল আলমিনের সন্তুষ্টি রব্বুল আলমিনের রহমত নাজির হইতে থাকে সুবহান আল্লাহ হেবে হামদি শয়তান কিটা বরদাস্ত করতে পারে আমাদের চির দুশ্মন শয়তান কিটা সহ্য করতে পারে কখনো নয় কখনও নয় শতান তখন অস্থির হয়ে যায় তাদের এই সম্পর্কের মধ্যে ফাটল ধরানোর জন্য নানা রকমের কৌশল সে অবলম্বন করে সন্দেহের বীজ তাদের মধ্যে ঢুকিয়ে দেয় একজন আরেকজনকে সন্দেহ করতে থাকে ঝগড়া বাড়তে থাকে এক সময় প্রচণ্ড আকার ধারণ করে এক সময় বিচ্ছিন্ন হয়ে যায় শয়তান সফল হয়ে যায় সিস্টেম লস যখন হয়েছে তখন সমস্যা একটার পর একটা আসতেই থাকবে আপনি যখন আপনার কর্তব্যগুলো যথাযথভাবে আদায় না করবেন পালন না করবেন সমস্যা লেগেই থাকবে প্রিয় বন্ধুরা স্ত্রীর জন্য কর্তব্য স্বামীকে সন্তুষ্ট রাখা খুশি রাখা এটা রসুল বলেছেন এটা হুকুম মেয়েদের জন্যে আল্লাহ তালা বলছেন আন নিসার একটা গুরুত্বপূর্ণ আয়াত এটা চৌত্রিশ নম্বর আয়াত যেখানে রব্বুল আলমিন প্রত্যেকের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন যে কার কি অবস্থান হবে পারিবারিক জীবনে কার কি দায়িত্ব হবে বলছেন নিসা শাসক প্রশাসক জিম্মাদার ব্যবস্থাপক নানা রকমের অর্থ আসতে পারে স্বামীরা তারা পরিবারের শাসক শাসক মানে শুধু নির্যাতন করবে অত্যাচার করবে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবে এই অর্থ নয় ব্যবস্থা স্ত্রীর ব্যবস্থাপক তিনি ব্যবস্থাপক মানে অন্য হাদিস রসুল আলী আলিয়া বলেছেন তার খাবারের জিম্মাদারি তোমার তার পোশাকের জিম্মাদারি তোমার তার বাসস্থানের জিম্মাদারি তোমার তোমার সাধ্য অনুযায়ী করতে হবে তোমাকে এখানে কোন কোন রকমের রকমের অসহযোগিতা সমস্যা সৃষ্টি করলে হবে না তার চাহিদা চাহিদা আছে সমস্ত তোমাকে মিটাতে এটা শরীয়তের হুকুম নির্দেশ তোমাকে পালন করতে হবে অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে এই প্রবণতা আছে যে স্ত্রীদের ওই চাহিদা আমরা মিটাই না তার পোশাক যেমন দরকার আমার সাধ্য সামর্থ্য আছে সেটা আমি দেই না এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ যাই হোক স্ত্রীর কথা বলছিলাম যে স্ত্রী সে স্বামীর অধীনস্থ ঘরের মধ্যে স্বামী যা বলবে সে মানবে সে তার পরামর্শ দিবে সে বান্দি নয় সে এখানে দাসী নয় শরীয়ত সেই রকম অবস্থান তাকে দেয় নাই শরীয়ত তাকে জাউজা বলেছে লাইফ পার্টনার বলেছে জীবনের যে সফর তোমাদের এই সফরের মধ্যে একজন আমির থাকবে এটা হাদিসের কথা আল্লাহ রসুল আলী আসাল্লাম বলেছেন যখন তোমরা কোথাও ভ্রমণে বের হবা সফরে বের হবা তখন একজন আমির নির্ধারণ করো ওই আমির যা বলবে তোমরা সবাই তা শুনবে মশার মাধ্যমে আমির সিদ্ধান্ত দিবে এটা এজন্য না হয় বিশৃঙ্খলা হবে এক একজন এক এক রকম বলবে শরীয়ত স্বামীকে সেই দায়িত্ব দিয়েছে স্ত্রীকে দেয় নাই কেন দেয় নাই এটা আল্লাহ জানেন এটা শরীয়তের যিনি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কারণ তিনি ওইভাবেই তো সৃষ্টি করেছেন যিনি দায়িত্ব পালন করতে পারবেন তাকে ওইভাবেই সৃষ্টি করেছেন শারীরিক সামর্থ্য তাকে ওইভাবেই দিয়েছেন মানসিক সামর্থ্য তাকে ওইভাবেই দিয়েছেন রবীন্দ্র আর নারীকে তার যে দায়িত্ব সেটা আদায় করতে বলা হয়েছে তুমি তোমার ঘরের দায়িত্ব ফাতেমা রাজিউল্লাহ আনহার বিয়ের পর রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লাম যখন ফাতেমাকে আলী রাজিউল্লাহ তালা আনহুর ঘরে পৌঁছে দিলেন তখন তারা দুজনে বসে নিজেদের দায়িত্ব বন্টন করে নিয়েছিলেন আজরত আলী বলেছিলেন আমি বাহির দেখব তুমি ভিতর সামলাও এটাই তো শরীয়তের কথা স্বামী সব কিছু দেখবেন স্ত্রীর জিম্মাদারি এবং তার সন্তানের জিম্মাদারি কিছু আদায় করবেন কিন্তু স্ত্রী এটাকে মেনে নিবেন সহজেই বলছিলাম স্বামী হচ্ছে লিডার এই ঘর সংসারের তার সিদ্ধান্তই চলবে শরীয়তের নেতা শরীয়তের লিডার যিনি তার কিন্তু ভিন্ন পরিচয় আমাদের সমাজে লিডারের এক পরিচয় আমাদের সমাজের লিডার মানে তিনি নির্যাতন চালাবেন কেউ কোনো কথা বলতে পারবে না তার একক সিদ্ধান্ত চলবে কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারবে না তিনি যা বলবেন তাই হবে ওই রকম তার কোনো জিম্মাদারি নাই তার কোনো দায়িত্ব নাই তিনি অন্যের মাধ্যমে সেগুলো করাবেন এটা হচ্ছে সমাজের লিডারের কথা আর ইসলামের লিডারের কথা শরীয়তের লিডারের কথা হচ্ছে ভিন্ন সৈয়দুল কৌমি খাদি কওমের কৌমের সর্দার যিনি হবেন লিডার যিনি হবেন তিনি হচ্ছেন খাদি মোহম তাদের খাদেম সেবক সমস্ত কাজের জিম্মাদারি তার এটা হচ্ছে শরীয়তের লিডারের অর্থ স্বামী ঘর সংসারে লিডার বানিয়েছে শরীয়ত মানি হচ্ছে এই ঘরের সমস্ত প্রয়োজন তোমাকে মিটাতে হবে স্ত্রীর সমস্ত প্রয়োজন তোমাকে মেটাতে হবে সন্তানের সমস্ত প্রয়োজন তোমাকে মিটাতে হবে এর জন্য যা করা দরকার তোমাকে তাই করতে হবে এটা হচ্ছে অর্থ এর অর্থ এটা নয় যে সে স্ত্রীর উপর নির্যাতন চালাবে স্ত্রীর উপর নিজের সমস্ত মতকে চাপিয়ে দিবে এগুলো নয় আপসে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তটা স্বামী দিবে আপোষে আলোচনার মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা কেন হচ্ছে এই জন্যই হচ্ছে যে আমরা সমাজকে উল্টে দিয়েছি সমাজকে উল্টে দিয়েছি এখন সিদ্ধান্ত আমার স্ত্রী নিচ্ছে ও আমার মারা ও আমার বোনেরা না সিদ্ধান্ত আপনি নিতে গেলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে কারণ শরীয়ত আপনাকে সিদ্ধান্ত নিতে বলে নাই সিদ্ধান্ত আপনার স্বামীর কাছে ছেড়ে দেন আপনার স্বামীকে আপনি পরামর্শ দিতে পারেন এটা আপনার হক আপনার অধিকার আপনার দায়িত্ব কর্তব্য এটা স্বামীকে পরামর্শ দিবেন সেই পরামর্শ অনুযায়ী স্বামী যেটা ভালো মনে করবে তিনি সেই সিদ্ধান্ত নেবে বিষয়টা আরো ক্লিয়ার আমরা করব ইনশাআল্লাহ তালা ছোট্ট একটা বিরতিতে যাব আমাদের সাথেই থাকুন বিরতির পর আবারও আমাদের সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বরকাতু মুতাআত্বিফুন লা ইয়ানতাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা প্রিয় বন্ধুগণ বিরতির আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সে একই বিষয়ে কথা বলবো স্ত্রীর কর্তব্য সম্পর্কে স্বামীর কি অধিকার স্ত্রী স্বামীর কি দায়িত্বগুলো আদায় করবেন সে বিষয়ে আল্লাহ স্ত্রীর উপর যে দায়িত্বগুলো দিয়েছেন আল্লাহ বলছেন কুন তুমি তোমার ঘরের মধ্যে থাকবে ঘরে অবস্থান করবে বাহিরে বের হতে পারবে না কোরআন এই কথা বলা হয় নাই বলা হয়েছে মেয়েরা যেভাবে উলঙ্গ হয় নোংরা সাজে বের হতো পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য যত রকমের পথ কৌশল তারা অবলম্বন করত তাদের মতো তুমি বের হয়েও না ইসলামকে ভুল বুঝার কোনো কারণ নাই যে ইসলাম নারীকে ঘরের মধ্যে আবদ্ধ করে ফেলেছে না তা নয় আপনার প্রয়োজনে আপনি বের হবেন রসুলের সাথে রসুলের বিবিরা জেহাজে অংশগ্রহণ করেছেন রসুলের সাথে রসুলের বিবিরা বিভিন্ন প্রয়োজনে বাহিরে বের হয়েছেন রসুল নিজের বিবিদেরকে নিয়ে বাহিরে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আল্লাহ রসুল এমনটি করেছেন নিজের বিবির প্রয়োজনে তিনি বের হবেন এটাই স্বাভাবিক ঘরে আবদ্ধ করা এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে এ কথা বুঝানো তোমার মূল কাজ হচ্ছে ঘরে ঘরকে তুমি সামলাবে এটা তোমার দায়িত্ব স্বামীর হক এটা স্বামী তোমার কাছে এটা প্রাপ্য যে স্বামীর ঘরের সমস্ত দায়িত্ব জিম্মাদারি তুমি আদায় করবা স্বামীর ঘরের জিম্মাদারিগুলো কি সেগুলো কিন্তু আমরা আসবো ইনশা আল্লাহ তালা এ প্রসঙ্গে ভিন্ন কিছু কথাও আমাদেরকে জানতে হবে ও মা বোন আপনাদেরকে খেয়াল করে শোনার জন্য অনুরোধ করছি স্বামী অত্যন্ত মর্যাদার এক জায়গা অত্যন্ত সম্মানের এক জায়গা কারণ রসুল করিম সাল্লাম বলেছেন আমি যদি কোন মানুষকে আমি যদি কাউকে সাজদা করতে বলতাম সম্মানের সাজদা যেহেতু আবাদতের সাজদা এটা একমাত্র আল্লাহর জন্য সম্মানের সাজদাও ও আল্লাহর জন্য অন্য কাউকে সম্মানের সাজদা করাও জায়েজ নাই হারাম এটা এটা শিরিক কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলছেন যদি সম্মানের সাজদা কাউকে করা জায়েজ হতো আমি যদি বলতাম কেউ কাউকে সেজদা করো তাহলে আমি স্ত্রীকে বলতাম তুমি স্বামীকে সেজদা করো একটু লক্ষ্য করলে বুঝবো সবচেয়ে সম্মানের মানুষ হচ্ছে আমাদের হৃদয়ের মাঝে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম অথচ প্রিয় নবী এ কথাটি বলেননি যে আমি যদি কাউকে সাজদা করতে বলতাম আমি আমাকে সাজদা করতে বলতাম আল্লাহ রসুল তা বলেননি আল্লাহ রসুল বলেছেন সম্মানের সাজদা যদি আমি কাউকে করতে বলতাম আমি বলতাম মেয়েদেরকে যে তোমরা স্বামীদেরকে সাজদা করো তাহলে বুঝা গেল একজন নারীর জন্য সবচেয়ে সম্মানের জায়গা সবচেয়ে মর্যাদার জায়গা হচ্ছে তার স্বামী সর্বোচ্চ সম্মান তাকে দেখাতে হবে তার সাথে কথায় কথায় তর্ক জুড়ে দেওয়া তার অবাধ্য হওয়া তার সাথে অসাদাচরণ করা কর্কশ আচরণ করা এগুলো একজন মমিন কোনো মমিনা মুসলিমা নারীর পক্ষে কখনো সম্ভব নয় তিনি যদি আল্লাহকে বিশ্বাস করেন রসুলকে বিশ্বাস করেন এটা রসুলের কথা আল্লাহর কথা এমন কি নফল রোজার চেয়েও তার স্বামীর হুকুম মানা তার জন্য আরো বেশি জরুরি এমনও বলেছেন রসুল করিম সাল আলী ওসাল্লাম স্বামী যদি ঘরে থাকে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা যাবে না তার অনুমতি রাখবে কারণ তার যে কোনো প্রয়োজন তার হতে পারে স্বামী হয়তো নাও চাইতে পারে স্ত্রী রোজা রাখুক আজকে হ্যাঁ তবে স্বামীদেরকে যখন স্ত্রী রোজার কথা বলবেন অনুমতি চাবেন স্বামীদেরও উচিত তাকে এই নফল আমলের মধ্যে উৎসাহিত করা সুযোগ দেওয়া এটা উচিত আল্লাহ রসুলসাল আলী ওসাল্লাম মেয়েদেরকে আরও একটি এই হাদিসের মধ্যে আরও একটি কথা বলেছেন ওলা স্ত্রী যেন স্বামীর ঘরে অন্য কাউকে আসার অনুমতি না দেয় এটা আম বিষয়ও হতে পারে যে কাউকে অনুমতি দিবে না স্বামীর ঘরে স্বামীর অনুমতি ছাড়া অথবা স্বামী যাদেরকে পছন্দ করেন না আসা তাকে অনুমতি দিবে না বোনেরা এটা একটা জরুরি বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকের সমাজে সেটা হচ্ছে ঘরের চেয়ে আমাদের এখন সবচেয়ে বেশি মারাত্মক সমস্যা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মোবাইল ফোন ঘরের মধ্যে মোহাম্মদ রসুল্লাহ বলেছেন স্বামী যাকে চায় না যাকে পছন্দ করেন এমন কাউকে ঢুকতে না দেওয়া ওই মোবাইলটাও একটা ছোট্ট ঘর এটা স্বামীর ঘর স্বামীর আমানত ওই ভিতরে তিনিই কথা বলবেন আপনার সাথে প্রয়োজনীয় বিষয় নিয়ে পরামর্শ করবেন আলোচনা করবেন বাহিরে থাকলে যোগাযোগ করবেন এটাই স্বাভাবিক আপনি আপনার মার সাথে বাবার সাথে ভাইদের সাথে কথা বলবেন আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন কিন্তু আপনি যদি সাথে কথা বলেন এটা একটা মারাত্মক অপরাধ এটা জিনার বলেছেন তোমার ঘরে অন্য কেউ যেন না ঢুকে স্বামীর ঘরে যেন অন্য কেউ না ঢুকে স্বামীর অনুমতি ছাড়া আপনি বলুন তো আপনি যাদের সাথে কথা বলছেন স্বামী যদি জানতে পারে তিনি কি খুশি হবেন এমন কারোর সাথে কথা বলেন যাদের সাথে কথা বলছেন স্বামীকে অনুমতি দিবে সন্তুষ্ট চিত্তে অসম্ভব কোনো ব্যক্তিত্ববান পুরুষ এটা কখনো সহ্য করবে না তার স্ত্রী ওই পর পুরুষের সাথে গোপনে কথা বলে অথবা এমনিতেই কথা বলে কোনো ব্যক্তিত্ববান পুরুষ এটা খুশি মনে অনুমতি দিবে এটা আমরা বিশ্বাস করি না এটা হতে পারে না অসম্ভব কাজেই স্বামীর অনুপস্থিতিতে গোপনে অন্য পুরুষের সাথে কথা বলা এটা কোনো মোমিনের কাজ হতে পারে না আপনি আপনার স্বামীর অধিকার ক্ষুণ্ণ করেছেন স্বামীকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করেছেন স্বামীর প্রাপ্য ছিল এটা যে আপনি শুধুই মাত্র তাকেই ভালোবাসবেন শুধুই মাত্র তাকেই আপনার ধ্যানে জ্ঞানে মনে আশ্রয় দিবেন দিলের মধ্যে আশ্রয় দিবেন অন্য কাউকে নয় যা যা করলে স্বামী খুশি থাকবে যে আচরণ করলে স্বামী খুশি থাকবে যে পোশাকে খুশি হয় সে পোশাক আমাকে পড়তে হবে আমাদের মধ্যে একটা খারাপ প্রবণতা হচ্ছে আমরা ঘরের মধ্যে তেন পোশাক পরে থাকি সাজগুজ তখনই আমি করি যখন আমি বাহিরে বের হই সুগন্ধি তখনই ব্যবহার করি যখন আমি বাহিরে বের হই অথচ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী হোসাল্লাম এই জাতীয় নারীদের জন্য লানত করেছেন এমন সাজগুজ সে করে যার দ্বারা অন্য পুরুষ আকৃষ্ট হয় তার উপর লানত করেছেন রসুল করিম সাল অথচ আমি কিনা যখনই অন্য জায়গায় যাই আমি সাজগুজ এমনভাবে করি যে অন্যরা আমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য আমি আমার স্বামীর অধিকার ক্ষুণ্ণ করেছি তাকে তার অধিকার থেকে বঞ্চিত করেছি সাজগুজ তো সব তার খুশির জন্যই আমার করা উচিত ছিল আমার সমস্ত কিছু তাকে কেন্দ্র করেই করা উচিত ছিল যেমনটি তিনি করছেন সব কিছু আমাকে কেন্দ্র করেই তিনি মেহনত করছেন বাইরে কষ্ট করছেন বাইরে সব তো আমাদের জন্যেই সংসারের জন্যই স্ত্রীর জন্যই সন্তানের জন্যই আমি কেন আমার সব আমার স্বামীর জন্য করব না আমার সাজগুজ আমি আমার স্বামীর জন্যই করব। আমার সুগন্ধি ব্যবহার আমি আমার স্বামীকে খুশি করার জন্যই করব। আমার যত কিছু আছে এই জাতীয় বিষয়গুলো আমরা বিস্তারিত যাচ্ছি না আমরা জানি বিষয়গুলো আমি সব কিছু করব আমার স্বামীকে খুশি করার জন্য তবেই ইনশা আল্লাহ জান্নাত আমার জন্য অপেক্ষা করছে আল্লাহ রসুল ইনসা আল্লাহ স্বামী যদি খুশি হয় বেশি বেশি নফল এবাদত করা আমি সেটা করব স্বামী যদি অসন্তুষ্ট হয় বেশি বেশি নফল এবাদত করা আমি ছেড়ে দিব কারণ এখানে আমার স্বামীর সন্তুষ্ট অসন্তুষ্ট হওয়াটাই বেশি প্রাধান্য পাবে বেশি গুরুত্ব পাবে যেহেতু রসুল বলেছেন এরকম কাজেই অনেক সময় আমরা দেখি অনেক আবেদ বোনদেরকে অনেক আল্লাহওয়ালা বোনদেরকে যারা অনেক সময় স্বামী চায় না স্বামী চায় সে তার কাছে থাকুক কিন্তু সেখানে তিনি বসে বসে এবাদত করতেছেন খাবার সময় হয়েছে স্বামী চাচ্ছে খাবার টেবিলে চলে আসুক কিন্তু সেখানে তিনি বসে বসে এবাদত করতেছেন নফলে এবাদত করতেছেন না আমরা ওইটা আমরা সাপোর্ট করবো না এটা আমার কথা নয় মুহাম্মদ রসুল্লাহ যে সমস্ত হাদিসগুলো বলেছেন তার বক্তব্যটা এমনই আমরা সেটা করবো ইনশা আল্লাহ আল্লাহ স্বামীর অধিকার সম্পর্কে স্ত্রীকে যে বিষয়ে সতর্ক করেছেন আল্লাহ বলছেন মেয়েদের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে সে স্বামীর স্বামীর করবে অনুসরণ করবে স্বামীর কথা মানবে স্বামী যদি বলে ঘর থেকে তুমি বের হবে না সে হবে না স্বামী যদি বলে অমকের সাথে কথা বলবে না বলবে না স্বামী যদি বলে আমার অনুমতি ছাড়া মার্কেটে যাবে না যাবে না আল্লাহ একবার কোরআনের কথা এটা শরীয়তের নির্দেশনা এমনই আপনি আপনার স্বামীকে সবকিছু আপনজন হিসাবে আপনার জীবনের সবকিছু মূল কেন্দ্র হিসাবে স্বামীকে গ্রহণ করুন না রহমত নাজির হবে সমাজে শান্তি আসবে শান্তির পরিবার হয়ে যাবে ইনশাল্লাহ তা আলা কোরআন বলছে তারপর হা হাফিজ অতুল্লিল কোরআন বলছে কথা হা হাফিজ অতুল্লিল বিমা হাফিজ আল্লাহ হাফিজ অতুল্লিল স্বামী যখন অনুপস্থিত থাকবে তখন স্বামীর ঘর সামলানো তার অনুপস্থিতিতে আপনার জিম্মাদারি তার সম্পদ সামলানো আপনার জিম্মাদারি তার সন্তানের দেখভাল আপনার জিম্মাদারি সন্তানের ছোটবেলায় যখন সন্তান ঘরেই থাকি স্কুলে যায় না মাদ্রাসায় যায় না শিক্ষা প্রতিষ্ঠানে যায় না তখন তার প্রাথমিক শিক্ষার দায়িত্ব এটা আপনার জিম্মাদারি এটা স্বামীর পাওনা স্বামীর প্রাপ্য এটা তার অধিকার এই অধিকার থেকে তাকে বঞ্চিত করলে হবে না আমরা করবো না ইনশা আল্লাহ আমি স্বামীর অনুপস্থিতিতে সবসময় তার মালের প্রতি লক্ষ্য রাখবো এখানে আমাদের একটা সমস্যা আমরা লক্ষ্য করে থাকি স্ত্রী গোপনে স্বামীর অনেক সম্পদ নষ্ট করে ফেলেন খরচ করে ফেলেন এটা না জায়েজ স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদে হস্তক্ষেপ করা তবে শরীয় এতটুকু সুযোগ দিয়েছেন ঘরের মধ্যে খরচের জন্যে নিজের সন্তানের খরচের জন্যে প্রয়োজন মতো স্বামীর অনুমতি ছাড়া তার সামান্য কিছু নিয়ে কোনো রকমের খরচ চালায় নেওয়া যেমনটি হাজারতে আবু সুফিয়ান রদিয়াল্লাহ তালুর বিবি করেছিলেন তিনি রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে অভিযোগ করেছিলেন ইয়ারসুল আল্লাহ তিনি একটু হাত তার ছোটো তিনি খরচ কম করেন ইয়ারসুল আল্লাহ আমি কি তার অনুমতি ছাড়া কিছু খরচ করতে পারবো আল্লী রসুল সাল্লাহ আলী আসাল্লাম তাকে সে অনুমতি দিয়েছিলেন তো সেটা ততটুকুই যতটুকু আমার ঘরে দরকার আমার সাজসজ্জার জন্যে নয় আমার আনন্দ উদযাপনের জন্য আমার কিছু দরকার আমি সেগুলোর জন্যে স্বামীর সম্পদকে তার অনুমতি ছাড়া নষ্ট করব। আমার মা বাবার জন্য আমি কিছু পাঠাবো হাদিয়া আমার আপন জনদের জন্য হাদিয়া পাঠাবো গোপনে এগুলো আমরা করব না অনেক গরিব শ্রেণীর মানুষ আছেন দরিদ্র মানুষ আছেন দারিদ্রতার কারণে তারা নিজের ঘরের সম্পদ স্বামীর ঘরের সম্পদ একটু চাল একটু ডাল একটু চিনি একটু তেল নিজের ভাই যখন বেড়াতে আসে ভাইয়ের কাছে গোপনে দিয়ে দেন বাবার জন্যে মায়ের জন্যে এটা হারাম এটা না জায়েজ শরীয়ত বলেছেন হাফিজ আতুল্লিল স্বামীর অনুপস্থিতিতে হেফাজতের আপনার রক্ষণাবেক্ষণের জিম্মারি আপনার এই দায়িত্ব আপনাকেই আদায় করতে হবে তার সম্পদের জিম্মারি সম্পদ যেন একটু না হয় এটা লক্ষ্য রাখতে হবে তেমনি ভাবে সন্তানের জিম্মাদারি এটাও লক্ষ্য রাখতে হবে হাফিজ আতুল্লিল এটা কেন রবুল আলমিন কারণও বলে দিচ্ছেন বিমা হাফিজুল্লাহ এই জন্যে যে রবুল আলমিন তোমার স্বামীর মাধ্যমে তোমার হেফাজতের জিম্মাদারি রব্বুলা আলমিন স্বামীর কাঁদে দিয়েছেন তোমার হেফাজত এর ব্যবস্থা রব্বুল আলমিন তোমার স্বামীর মাধ্যমে করেছেন তো রব্বুলা আলমিন যদি তোমার হেফাজতের ব্যবস্থা তোমার স্বামীর মাধ্যমে করে থাকেন তুমি কেন তার প্রতিদান দিবে না তুমিও তোমার স্বামীর জিম্মাদারি আদায় করবে স্বামীর অনুপস্থিতিতে তার সম্পদ রক্ষা করবে স্বামীর অনুপস্থিতিতে তার সন্তানের হেফাজত করবে এমন কি আমরা বলবো যে স্বামীর অনুপস্থিতিতে তার যে আমানত সেটা হচ্ছে ও তুমি শুধুই আমার তোমার ধ্যান জ্ঞান সবকিছু আমাকে কেন্দ্র করি হোক এইটার হেফাজত আমাকে করতে হবে প্রিয় বন্ধুগণ প্রিয় বোনেরা বিশেষ করে আমরা লক্ষ্য করবো যেন কোনোভাবেই আমার থেকে ছুটে না যায় ইনশাআল্লাহ তালা তাহলে দেখবো আমরা ওই ঘর জান্নাতি ঘর হয়ে গেছে ওই ঘর ফাতেমা এবং আলী রদিউল্লাহ তালা আনহুমার ঘর হয়ে গেছে যে ঘরে প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে ওই ঘর জান্নাতি ঘর হয়ে যাবে ওই ঘর শান্তির রহমতের ঘর হয়ে যাবে শুধু দুনিয়ায় শান্তি নয় ওই শান্তির ধারা অব্যাহত থাকবে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত তা আসুন আমরা প্রত্যেকে নিজেদের কর্তব্য সম্পর্কে সচেতন হই আল্লাহ তাহলে আমাদেরকে শেষ তৌফিক আনায়ত করেন আগামী পর্বে এই জাতীয় আরেকটি বিষয়ে আলোচনা রাখবো সেই দাওয়াত দিয়ে যাচ্ছে আপনাদেরকে আবারও আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ ইল্লাল বেলা। والسلام عليكم ورحمه الله تعالى وبركاته